নমস্কার বন্ধুরা, হাংরি টাবিতে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে এই শীতের সবজিগুলো দিয়ে দারুণ একটা ইউনিক রেসিপি শেয়ার করব। অসাধারণ খেতে হয়, আর এর সাথে আমি নিয়ে নিয়েছি লোটে মাছ। হ্যাঁ, এই শীতের সবজিগুলো দিয়ে আর লোটে মাছ দিয়ে দারুণ স্বাদের একটা ইউনিক রেসিপি আমি তৈরি করব, যার নাম হচ্ছে বাহারি লোটে। অসাধারণ খেতে হয়, গরম গরম ভাতের সাথে অমৃত খেতে লাগে। তাহলে চলুন দেখে নিই এই অসাধারণ স্বাদের বাহারি লোটেটা আমরা ঠিক কিভাবে বানাবো। এই রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা শীতের সবজি, যার মধ্যে রয়েছে আলু, মূলো, কুমড়ো, বেগুন, পেঁয়াজকলি আর টমেটো। এই সব কিছুকেই আমি কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একই সাইজের করে কাটতে হবে, যাতে সব সবজি সমানভাবে সেদ্ধ হয়। এখন এই সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে আমাদের আলাদা করে রেখে নিতে হবে। আর এখানে যেটা আমি নেব সেটা হচ্ছে 600 গ্রাম পরিমাণ লোটে মাছ। লোটে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নেওয়ার পরে এই লোটে মাছগুলো থেকে একদম নিংড়ে নিংড়ে কিন্তু আমি জলটাকে একদম বার করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি মাছগুলোকে নিয়ে নেব। মাছগুলোর মধ্যে অবশ্যই আমাদেরকে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। তার জন্য আমি এর মধ্যে 1/4 টিস্পুন করে হলুদ আর নুন নিয়ে নিয়েছি। এখন এই নুন হলুদের সাথে মাছগুলোকে আমায় খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন, মাছের গায়ে কিন্তু খুব সুন্দর করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি 4 টেবিলস্পুন পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই আমাদের সর্ষের তেলেই করতে হবে। সর্ষের তেলটা কড়াইতে বেশ ধোঁয়া ওঠা গরম হবে, তখন আমাদের এক এক করে মাছের পিসগুলোকে এর মধ্যে ছেড়ে দিতে হবে। লোটে মাছ কিন্তু এমনিতেই ভীষণ নরম মাছ, আর এই মাছের মধ্যে কিন্তু জলের পরিমাণ অনেকটাই বেশি থাকে অন্যান্য মাছের থেকে। তাই এই মাছগুলোকে ভাজার জন্য আমাদের কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভাজতে হবে, মানে মিডিয়াম টু হাই ফ্লেমে আমায় মাছগুলোকে ভেজে নিতে হবে। 2-3 মিনিট মাছগুলোকে ভেজে নেওয়ার পর এগুলোকে একটু সাবধানে উল্টাতে হবে। তবে উল্টাতে গিয়ে মাছগুলো যদি ভেঙে যায় তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। রান্নাটা কিন্তু যখন আমরা করব তখন কিন্তু মাছটাকে আমাদেরকে ম্যাশ করে নিতে হবে, তাই যদি একটু ভেঙে যায় তাহলেও কিন্তু মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। দেখুন, আমি যতটা সম্ভব পেরেছি মাছগুলোকে হালকা হাতে উল্টে নিয়েছি। এবার মাছের ওই পিঠটাকেও আমাদের বেশ কিছুক্ষণ একটু এই হাই ফ্লেমে ভেজে নিতে হবে। বেশ কয়েক মিনিট, মানে আরো 2-3 মিনিট আমি হাই ফ্লেমে মাছটাকে ভেজে নেওয়ার পর এবার এই মাছগুলোকে আমি এক এক করে তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, আবার খুব বেশি নরম করেও ভাজলে চলবে না। ঠিক এইরকম ভাবে আমাদের মাছগুলোকে ভেজে নিতে হবে। ওই একই তেলে আমি বাকি মাছগুলোকেও কিন্তু ভেজে নেব। দেখুন, এক ব্যাচে আমি মাছটা ভেজে নিয়েছি, এবার বাকি মাছগুলোকে আমি আরেক ব্যাচে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু অসাধারণ খেতে হয়, অবশ্যই বাড়িতে করবেন। আর কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার এই পরিবারের, মানে হাংরি টামি পরিবারের বন্ধু হয়েছেন, তারা অবশ্যই একটা লাইক দেবেন, তাহলে আমার এই রান্না করার যে ইন্সপিরেশনটা সেটা কিন্তু আরো অনেকটাই বেড়ে যাবে। মাছগুলোকে আমি ভালো করে তেলে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার কড়াইতে আরো 2 টেবিলস্পুন পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিলস্পুন পরিমাণ একদম মিহি করে কুচানো রসুন, আর দিয়ে দেব 1 টেবিলস্পুন পরিমাণ গ্রেট করা আদা। এই রান্নাতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। মিডিয়াম ফ্লেমে আমি কয়েক সেকেন্ড এই আদা আর রসুনটাকে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কিছুটা চলে যায়। বেশ হালকা হালকা একটু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিহি করে কোচানো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি মিহি করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। মিনিট দুয়েক আমি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নেব। খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই, একটু নরম আর ট্রান্সলুসেন্ট হলে এর মধ্যে আমি এবার দিয়ে দেব সবজি। যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এক এক করে দিয়ে দেব। তবে আগেই কিন্তু আমি বেগুন আর পেঁয়াজকলিটা দেব না, যে সবজিগুলো রান্না হতে একটু সময় নেয় সেই সবজিগুলোকে আগে দিয়ে দেব। মানে আমি এর মধ্যে মূলো দিয়ে দিয়েছি, কুমড়ো দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। দেখুন,
পেঁয়াজ আদা রসুনের সাথে প্রায় মিনিট দু তিনেক ধরে আমাদেরকে এই সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে। সবজিগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে বেগুন আর পেঁয়াজ কলিটাকে দিয়ে দেব। পেঁয়াজ আর বেগুন কিন্তু সেদ্ধ হতে অপেক্ষাকৃত কম সময় লাগে, তাই এই বেগুন আর পেঁয়াজ কলিটাকে আমরা একটু পরে দেব। আরো মিনিট খানে আমি সব সবজিগুলোকে আরো একবার একটু ভেজে নেব। দেখুন সবকিছু আমার ভাজা হয়ে গেছে হালকাভাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, দেব 1/4 teaspoon পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব 1 teaspoon পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। এই রান্নাটা একটু ঝালঝাল হয়, তবেই কিন্তু এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ঝালের পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন। সব কিছুকে আরও একবার খুব ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 4-5 মিনিট আমি রান্না করে নেব। এই পুরো রেসিপিটা যে আমি রান্না করব সেটা কিন্তু একদম স্লো কুকিং করতে হবে, খুব বেশি এর মধ্যে জলের ব্যবহার করব না। সবজির যে ময়েশ্চারটা রয়েছে তাতেই কিন্তু আমাদের সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, দেব 3/4 teaspoon পরিমাণ রোস্ট করা জিরে গুঁড়ো। সব কিছুকে আবারও খুব ভালো মতো আমাদেরকে মিশিয়ে নিতে হবে। দেখুন সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পরিমাণে জল, কারণ মূলোটা সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে, মূলো আর আলুটা, তাই সামান্য একটু জল দিয়ে আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে আমায় এই রান্নাটা করে নিতে হবে। আবারও আমি ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য রান্না করব। এতে করে আমাদের যে সবজিটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন বেশ একটা মাখামাখা কনসিস্টেন্সি আমাদের চলে এসেছে। আলুটাও দেখুন বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি নরম করে কিন্তু আমি সবজিগুলোকে রান্না করব না, তাতে কিন্তু সবজিগুলো একদম গলে যাবে, তখন কিন্তু আর খুব একটা ভালো লাগবে না খেতে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। হালকা হাতে সবজির সাথে মাছগুলোকে আমাদের মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি সবজির সাথে মাছটাকে মিশিয়ে নিয়েছি, একদম কিন্তু মাখামাখা হয়ে গেছে। আবারও একবার ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিটের জন্য আমি লো ফ্লেমে রান্না করে নেব। এতে মাছের যে সুন্দর স্মেলটা রয়েছে সেটা কিন্তু সবজির মধ্যে ঢুকে যাবে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখুন এখন এটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, তখন বুঝতে হবে যে রান্নাটা আমাদের একদম শেষের পর্যায়ে চলে এসেছে। সব শেষে আমি উপর থেকে ছড়িয়ে দেব 1/4 teaspoon পরিমাণ গরম মশলা গুঁড়ো। আরও একবার হালকা হাতে একটু রান্না করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি বাহারি লোটে। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। যারা লোটে মাছ পছন্দ করেন না, এইভাবে রান্না করলে তারাও কিন্তু আঙুল চেটে খাবে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছেন বা আমার আজকের এই রেসিপিটা যারা প্রথমবার দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।